বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে, এখানে একটু মার্কেটের দিকে যাবো, একটুখানি সি বিচের সামনে যাবো, দেখি কি করা যায়। আজকে এই মধ্যে কোনো প্ল্যান নেই, কালকে প্ল্যান আছে, কালকে ভোরবেলা বেরিয়ে যাবো, ঘুরবো, সাইট সিইং করবো, দেন রেস্ট সকালবেলা পরশু দিন 26 তারিখ। হ্যাঁ টাটা ভাই ভাই, আপাতত এটাই প্ল্যান, দেখি প্ল্যান চেঞ্জ হয় কি না, মালই তো প্ল্যান চেঞ্জ হতেই পারে, হতেই পারে, আর হবে যে না এটা কোনো কিন্তু মানে নেই। আপাতত বাইরে বেরিয়ে নিচে নেমে এসেছি, বাকিরা নামছে, এখন আমি রেডি হয়নি, আমি নেমে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। আর বর্তমানে আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে, এখানে মারাত ভিড় আছে, ভালো লাগছে বেশ। হ্যাঁ সেই ফিল্ডটা আসছে 24শে ডিসেম্বর রাত, ক্রিসমাসের ঠিক কিছুটা আগে উঠতো সন্ধ্যাবেলা। গাইজ সি বিচের ধাক্কা জনবহুল সত্যিই বেড়ে যায় সকালের থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় রয়েছে এখানে, পিছনে বাইক বাইক চলছে, চার চাকা আসছে আর জিপ আসছে, এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে খোলা, ভিড়টা ভালোই রয়েছে, এখান থেকে ভালো লাগছে, সুন্দর লাগে। তো গাইজ আমরা এখানে কাজু কিনছি, তো কাকুর থেকে কাজু কিনলাম, কাজু টেস্ট করা হচ্ছে, কাজু কেমন আছে কি পরিস্থিতি, দেন তারপরে কেনা হবে, তো অবশ্যই কিনবো, অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ ঘুরছি, ভালো লাগছে, অনেকক্ষণ ঘুরলাম, প্রায় আধা ঘন্টা 45 মিনিট ঘোরা হয়ে গেছে এখানে। তো আমাদের একটুখানি সিবিজি দিকে যাচ্ছি, মার্কেটে ঘুরলাম এতক্ষণ, একটু সিবিজি দিকে যাচ্ছি, জলে ঢেউ রয়েছে ভালো, একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে, এখন একটু বেশি, রাতের দিকে একটু বেশি ঢেউ হয়, তুলনামূলকভাবে একটু বেশি ঢেউ রয়েছে, একটু বেশি রয়েছে, তো বেশি তো যাবো না, রাত্রে সমুদ্রের পরে যাওয়া বারণ থাকে, রাতে 10টা আই থিঙ্ক 10টার পর, আমরা বেশি তো যাবো না, এখন অলমোস্ট 9টা 4টা বেজে গেছে, আমরা বেশি তো যাবো না, তো মার্কেটে ভিড় রয়েছে, যেহেতু হচ্ছে 24শে ডিসেম্বর, অর্থাৎ বছর শেষের আর কয়েকটা দিন মাত্র বাকি, এই সময়টা ভিড় থাকে, কারণ মেরি ক্রিসমাস আর কিছুক্ষণ বাদেই উদযাপন করা হবে বিভিন্ন চার্চে, এই সময় উৎসব শুরু হয়ে গেছে, কিন্তু আমি চলে এসেছি দীঘাতে, এই সময় চার্চে যাওয়ার কথা ছিল, চার্চে ক্যান্সেল করে দীঘাতে এসেছি, চার্চে যাইনি, ফিশ ফ্রাই খাচ্ছি, মানে ভাজা মাছ খাচ্ছি, ফিশ ফ্রাই না, সেই ফিশ ফ্রাই না, তোমরা এটা ভাবছো, এখানে রয়েছে পণ রয়েছে, পণটা দেওয়া হয়েছে 2, আর একটা মাছ দেখলাম সুরমাই, ভাই যাই না ভাই ছুড়ে মাছ তো নিলামই না, জানি না কেমন হবে, যে জন্য নিলাম না, এখানে রয়েছে ক্র্যাশ রয়েছে, কাঁকড়া রয়েছে, কাঁকড়া হচ্ছে 100 টাকা, পণ রয়েছে, পণ বলতে 70 টাকা পিস, 70 টাকা, দেন 100 টাকা, সাতটা 50, 10টা 50, 10টা 30 কিছু একটা বললো, কেন নেই বলে গেছি, চিতল রয়েছে, ভেটকি রয়েছে, পমফ্রেট রয়েছে, ভোলা রয়েছে, আর কি রয়েছে, আর কিছু রয়েছে, চিনতে পারছি না, কিছু বুঝতে পারছি, ঠিক আছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো মাছগুলোকে কেমন লাগছে, হাজার হয়েছি হয়েছি খেলা। ইচ্ছে আমাদেরকে, আমরা দেখবো, টেস্ট লাগছে মাছগুলো, ভালো লাগছে, কমই রেঞ্জ কম আছে, আমি কালেক্ট করবো, এখানে কাশন দিয়ে দিল, তো এটা হচ্ছে দিল, এটা বলছে এমনি দিয়েছে ফ্রি, টিকা মাল আচ্ছাই হতো ভাই, বড়িয়া লাগ রা ভাই, বেশ কিছু মাছ ভাজা খাওয়া হলো, কমই লাগলো, অনেকগুলো মাছ ভাজা খেয়েছি, এমন মাত্র আর মাত্র খরচা হয়েছিল তো 140 টাকা, আরও খাবো, যাচ্ছি এগোচ্ছি, যেটা ভালো লাগবে সেটা খাবো, কোনো কাঁকড়া খাইনি, কাঁকড়া যারা টেস্ট করবো, কাঁকড়াগুলো ভালো ছিল না বলে কাঁকড়া টেস্ট করলাম না, এখানে এগিয়ে গিয়ে কাঁকড়া টেস্ট করবো, তো ওখানে গিয়ে কাঁকড়া টেস্ট করবো, দেন তো গাইজ এখন আমরা চলে এসেছি এই সেই বিশ্ব বাংলার সামনে, ঢুকবো ভিতরে, চলো ধোয়া যাক, গেটটা দেখাবো কেমন হয়েছে, ভালো লাগছে, ঢুকছি।
কিছুটা সময় মাত্র বাকি, তারপরেই মেরি ক্রিসমাস। ভালো লাগছে এখানে আসতে পেরে, সত্যি এখানকার মজাটা গত দু বছর পাইনি। মজা আ গেয়া। মার্কেট সাইডে রয়েছি, স্ট্যান্ড আনতে ভুলে গেছি, মাশুল দিতে হচ্ছে, হাতে এরকমভাবে ধরে ভিডিও করা এক্স্যাক্টলি পসিবল না, বাট করতে হচ্ছে। ব্লগারদের দ্বারা সব সম্ভব, ব্লগাররা সবাই বেঙ্গলি ব্লগাররা বস কিনা করতে পারে, একটা ভিডিওর জন্য সব কিছু করতে পারে। স্ট্যান্ড নেই তবুও ভিডিও করেই যাবো তোমাদের জন্য, করবো এসি যখন ভিডিও করেই যাবো তোমাদের জন্য। বর্তমানে মার্কেট সাইডে রয়েছি এখনও, বিচের সামনে যে মার্কেটটা ওখানে রয়েছি, একটু ঘুরে দেখছি, কারণ ক্রিসমাসের রাত বলে কথা তাড়াতাড়ি হচ্ছে, 10টা বাজে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাই জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। খেতে বিরিয়ানি অর্ডার দিলাম, যাই না কীরকম বিরিয়ানি করে, টেস্ট করবো, যদি ভালো লাগে তাহলে বাকিরাও খাবে, তাই আমি টেস্ট করবো দেখবো, কারণ যাই না এখানে কেমন বিরিয়ানি করে, টেস্ট করিনি এই জায়গাটা এখন দিল, তাহলে অন্যদিকে খেয়েছি দেখছি। 90 টাকায় এক প্লেট ফুল প্লেট বিরিয়ানি 90 টাকা, আর 2 পিস চিকেন দিয়ে 1 পিস ডিম, আমি যাই না সাইজগুলো দেখাবো তোমাদেরকে, কি চিকেন না কাউয়া হ্যাঁ কি কুত্তা, আর খেয়ে বলতে হবে, জানি না বুঝতে পারবো কি ধরে মশলা মশলা দিয়ে ভুংচান করে দেয়, তো জানি না বুঝতে পারবো কি না, দেখি ট্রাই করবো বোঝার, আসুক আগে, আসছে বিরিয়ানি, এসে দেখবো কী হয় সেটা বিরিয়ানি না অন্য, বাট আমার দেখে প্রথম কথা সত্যি ভালো লাগেনি, কারণ গন্ধটা একদম উগ্র গন্ধ, বেকার গন্ধ, খারাপ লেগেছে গন্ধটা, জানি না খেতে কীরকম লাগবে, খেয়ে দেখলে বোঝা যাবে জিনিসটা কেমন, তো আসুক ওয়েট করছি তার জন্য, বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি 90 টাকা 1 প্লেট ফুল, সেখানে ফুল প্লেট টেস্ট করছি, ভালো না, যতটা বাজে ভাবছি ততটা বাজে নয়, বাট ভালো, মেয়েটা দারুণ লাগলো, একটু অন্যরকম, আমাদের সোদপুরের থেকে বলতে একটু অন্যরকম, দারুণ লাগলো খেতে, টেস্ট পেয়ে গেছি, খাবো ফুল প্লেট, 2 পিস চিকেনে দেখবো কুটি, এখন ফুটবো চিকেন ফুটবো, গাইস আমরা এখন চিকেন খুঁজছি, কোথায় চিকেন দেখি, এই 1 পিস চিকেন দিছে, এই 1 পিস, এই 1 পিস ডিমাইস ছাড়া 2টো লেগ পিস দিয়েছে গাইস, 2টো লেগ পিস দিয়েছে, কেওয়াত গাইস, এখানে শশা দিয়েছে একটুখানি, একটা লঙ্কা দিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, এখানে 4টে 3টে শুকনো লঙ্কা রয়েছে, এটা তলায় কী আছে জানি না, দেখবো চেক করবো, এটা তলায় কী আছে, নুন রয়েছে, সাদা নুন, হ্যাঁ জলের বোতল দেখে বসতি লাগছে না, খাবো না, জল জ্বালাই খাবো, যদি এটা পাই একটুখানি খাবো, আপাতত বিরিয়ানি খাবো, তোমরা দেখবে না লোভ দেবে না কিন্তু একদম, লোভ দেবে কী হবে, যতদিনে ভিডিও আছে ততদিনে কে হজম হয়ে যাবে, ঠিক আছে তো চাপ নেই, আমরা খাই, তোমরা দেখো গাইস চিকেনগুলো জাস্ট অসাম, অসাধারণ সেদ্ধ হয়েছে, বড় সেদ্ধ হয়েছে, আর খেতে দারুণ লাগছে, আমি চিকেন পিস একদম দেখাতে যাইবো, খুব সুন্দর লাগে খেতে, 2টো লেগ পিস দিয়েছে, ভালো লাগছে দেখে, মালে মালমাল পারফরমেন্স যেটা বলতে গেলে, মালে মালমাল চিকেন, মাশাআল্লাহ বহুত আচ্ছা, ভালোই কাটছে, প্রথম একটা দারুণ কাটলো, এখনো শেষ হয়নি, এইটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস, এটা আমি খাই প্রায়ই খাই, আমার এক ফেভারিট পার্সন এটা আমাকে খাওয়া শিখিয়েছে, আমি আগে জানতাম না এটা এর মধ্যে খাওয়া যায়, তো তিনিই শিখিয়েছেন, তার শেখানো রাস্তা ধরেই আমি এটা খাই, এখন ভালো লাগে খেতে, মানে জল জিরা দিয়ে থামস আপ অর পেপসি খেতে পারেন, দারুণ লাগে বিষয়টা,